প্রশ্নোত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফসারউদ্দিন। আমরা আপনারা জানেন যে প্রতিদিন আমরা দিনে দুইবার করে আমরা করোনা সংক্রান্ত নানা ধরনের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আপনাদের কাছে হাজির হচ্ছে একজন ডাক্তারকে নিয়ে। আমাদের সাথে আজকে সেই ধারাবাহিকতায় ডক্টর তরুণ চৌধুরী আছেন, তিনি হামদর্দের পরিচালক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের শোতে। মূলত করোনা ভাইরাসের যে প্রকোপ শুরু হচ্ছে সারা বিশ্বব্যাপী এবং বাংলাদেশ তো আমরা চিত্র দেখতে পাচ্ছি প্রতিদিন খুব ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে, বিশেষ করে সংক্রমণের সংখ্যা কিন্তু বেড়েই যাচ্ছে। এর মধ্যে এখন পর্যন্ত সবাই বলছেন যে ডাক্তাররা বলছেন এখন ফোর্থ স্টেজে এটি অবস্থান করছে, বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কি মনে করছেন? ধন্যবাদ, আসলে ধন্যবাদ আপনাকে। আসলে আমরা ফোর্থ স্টেজটার অর্থ হচ্ছে কি, এটা আমাদের এখন কমিউনিটিতে সার্কুলেশনটা এস্টাবলিশড হয়ে গেছে, এখন আর বাইরে কোনো সোর্স নেই। এখন আমাদের যে ভিতরকার আমরা যারা আছি, একজন থেকে আরেকজনের ভিতরে সংক্রমিত হচ্ছি আমরা। তো এই যখন আমরা ফোর্থ স্টেজে এসে যাই, তখন আসলে খুব বেশি করণীয় থাকে না। তখন পর্যন্ত মানে আমাদের আগে অনেকগুলো করণীয় ছিল, যেগুলো হয়তো আমরা অনেকগুলো ট্রেন আমরা মিস করেছি, কিন্তু এখন যেহেতু আমরা ফোর্থ স্টেজে পৌঁছে গেছি, এখন যেহেতু আমাদের কমিউনিটিতে একজন থেকে একজনের মধ্যে সংক্রমণটা ঘটছে, তো এই মুহূর্তে যে আমাদের স্ট্র্যাটেজিটা হওয়া উচিত ছিল বা হওয়া এখনও উচিত, যেটা WHO বারবার বলে, সেটা হচ্ছে কি, টেস্ট টেস্ট টেস্ট। আচ্ছা, মানে আমি যত বেশি টেস্ট করতে পারবো, আমি যত জনকে বেশি চিহ্নিত করতে পারবো করোনা রোগী হিসাবে, তত তাকে শুধু চিকিৎসার জন্য না, তাকে যদি আমি সমাজ থেকে আলাদা করে ফেলতে পারি, তার থেকে আরেকজনের সংক্রমণের জায়গাটা আমি কমাতে পারবো। এছাড়া সামনে আমাদের আসলে জাগানোর আর কোনো উপায় নেই। এখন দেখেন, এই টেস্টের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। মানে আমরা 1 লক্ষ মানুষে আমাদের টেস্টের সংখ্যা হচ্ছে 40 এরকম, যেটা আমাদের ভারত উপমহাদেশে অন্যদের অনেক বেশি। ইভেন যারা উন্নত দেশগুলো, ইতালি বা জার্মানি, ওরা 1 লক্ষে 3-4 হাজার করে টেস্ট করছে। আজকে সাউথ কোরিয়া যে কন্ট্রোলে নিয়ে আসতে পেরেছে, তার প্রধানতম অস্ত্র ছিল টেস্ট। সাউথ কোরিয়া কিন্তু কন্টেন করে ফেলেছে, তার প্রধানতম অস্ত্র হচ্ছে টেস্ট। তার অসংখ্য টেস্ট করেছে, তারা 3-4 হাজার মতো টেস্ট করেছে, তারা আইডেন্টিফাই করতে পেরেছে, তাদের টেস্ট করেছে, তাদের কন্টাক্ট কারো ছিল ওদেরকে কন্টেইন করেছে, ফলে ওরা কিন্তু আজকে জিনিসটাকে কন্ট্রোলে নিয়ে আসতে পেরেছে। কিন্তু আমরা সেই জায়গাটাতে এখনো অনেকখানি পিছিয়ে আছি। সেক্ষেত্রে আসলে মূলত এখন যেই প্রিভেশনগুলো আমাদের নেওয়ার কথা, সেই প্রিভেশনগুলো আমরা কতটুকু নিতে পেরেছি, তার আগে আমাদের সাথে একজন দর্শক আছেন, সেই প্রশ্নটি নিয়ে নিব। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি সাভার থেকে দেলোয়ার হোসেন বলছি। জি বলুন। আমরা যে প্রতিদিন টাকা পয়সা লেনদেন করতেছি, আসলে কি টাকা পয়সার মাধ্যমে কি আমাদের ভাইরাস কি ছড়াইতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। আসলে এই ভাইরাসটা কিভাবে ছড়ায় সে সম্পর্কে একটু ধারণা থাকলে আমরা এই উত্তরটা একটু ভালোভাবে বুঝতে পারবো। সেটা হচ্ছে কি, ভাইরাসটা মূলত আক্রান্ত ব্যক্তির শরীর থেকে তার হাঁচি কাশির মাধ্যমে বের হয়ে আসে। সে যখন হাঁচি কাশি দিচ্ছে, সেখান থেকে যে জলীয় কণাগুলো বের হয়ে আসছে, তার মধ্যে ভাইরাসগুলো থাকছে, সেগুলো আমাদের যে কোনো সারফেসে পড়ছে, আমাদের চারপাশে বিভিন্ন জায়গায় পড়ছে। এখন সেটা এক এক জায়গায় এক এক সময় বেঁচে থাকে, এবং সেখান থেকে আমাদের হাতের স্পর্শের মাধ্যমে আমাদের হাতে আসে, এবং হাত দিয়ে যখন আমরা নাক মুখ স্পর্শ করি, তখন আমাদের সে প্রবেশ করে। এখন এটা কোথায় কতক্ষণ বাঁচে, এটা আমাদেরকে জানতে হবে। প্রথমত, এটা যে কোনো শক্ত সারফেস, যেমন যে কোনো মেটাল, যে কোনো গ্লাস, এখানে সর্বোচ্চ 5 দিন পর্যন্ত বাঁচতে পারে। আচ্ছা, ওই 5 দিন পর্যন্ত ওখানে কেউ টাচ করলে তার হাতের মধ্যে ভাইরাসটা চলে আসতে পারে। তারপর কাঠের যে জিনিসপত্রগুলো আছে, কাঠের মধ্যে 4 দিন পর্যন্ত বাঁচতে পারে। প্লাস্টিক রিলেটেড জিনিসগুলোতে 3 দিন পর্যন্ত বাঁচতে পারে। আর আমরা বিভিন্ন যে কাঠ, শক্ত কাঠের বোর্ড ইউজ করি বা বাক্স ইউজ করি, সেখানে 2 দিন বাঁচে। হার্ডবোর্ড যেগুলো, সেখানে 2 দিন বাঁচতে পারে। আচ্ছা, সবচেয়ে কম বাঁচে হচ্ছে কাপড়ে, ফেব্রিক্সে কম বাঁচে, নিউজ পেপারে পাতলা পেপারগুলোতে, সেখানেও কম বাঁচে। তাও সেখানে আমরা 3 ঘন্টা তো বোধহয় থাকে, 3 ঘন্টা থেকে 4 ঘন্টা পর্যন্ত সেখানে থাকতে পারে। তো সেই জন্য আমাদের সর্বোচ্চ সাবধানতা সব ক্ষেত্রেই নিতে হবে। আমরা যখন টাকা পয়সাগুলো কাউন্ট করছি, টাকা পয়সাগুলোকে আমরা অবশ্যই গ্লোভস পরে নিয়ে, হাতটাকে আগে ভালো করে স্টেরাইল করে নিয়ে, সেটা কাউন্ট করে এরপর পরই আমার থেকে আবার হয় গ্লাভসটা খুলে ফেলতে হবে, আর গ্লাভস না থাকলে হাতটাকে আবার সেই সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধুতে হবে, অথবা স্টেরাইল স্যানিটাইজার দিয়ে হাতটাকে মুছে ফেলতে হবে। কিন্তু আচ্ছা, আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, সেই প্রশ্নটি নিয়ে নিই, তারপর আবার অন্য আলোচনা করব। দর্শক, আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি জি, আমরা শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি যেটা জানতে ছিলাম চাইছি ওটা তো আপনাকে বললামই, এর উপসর্গ আর কি কিভাবে বোঝা যাবে? আচ্ছা, ধন্যবাদ।
উপসর্গ আর কি কিভাবে মানে উনি বুঝাতে চাচ্ছেন যে এর আগে তো আমরা কিছু উপসর্গ জানি কমন উপসর্গ জ্বর খুশখুশে কাশি এছাড়া আর কি কি উপসর্গ আছে যেগুলো দিয়ে বুঝাতে হবে যে আসলে এটা করোনার দিকে যাচ্ছে ধন্যবাদ উপসর্গের লিস্ট অনেক লম্বা যেটা আমরা বলতে চাই সেটা এখন এখন যেটা আসলে করোনাটা একেবারেই নতুন একটা ভাইরাস তোমরা সবাই জানো চার মাসের মতো বয়স হয়েছে এর সম্পর্কে মানুষ প্রতিদিনই জানছে এবং এর উপসর্গের মধ্যে নতুন নতুন উপসর্গ যোগ হচ্ছে একদম শুরুতে যেটা বলা হয়েছিল যে এটা হচ্ছে গিয়ে মানে আমাদের কাশি গলা ব্যথা জ্বর এই তিনটি উপসর্গের কথাই মূলত প্রথম দিকে বলা হয়েছিল এবং সেই কাশি বাড়তে বাড়তে একসময় শ্বাসকষ্টে পরিণত হয় যেটা যেখান থেকে আস্তে আস্তে রোগী খারাপের দিকে চলে যায় তার সঙ্গে পরবর্তীতে যোগ হলো যে পেটের খারাপ পেট সমস্যা যে যাদের কাশিও আছে গলা ব্যথা আছে জ্বর আছে তার সঙ্গে যুক্ত হচ্ছে পেটের সমস্যা পেটের সমস্যা প্রচুর পাওয়া যাচ্ছে যে করোনা ভাইরাসের সঙ্গে পেটের সমস্যা যুক্ত হচ্ছে এখন নতুন করে আবার নতুন কিছু ধারণা নিয়ে আসা হয়েছে যেমন বলা হচ্ছে যে আগে বলা হতো যে এই ভাইরাসটা আমার ফুসফুসে ঢুকে নিউমোনিয়া করছে এখন নতুন করে বলা হচ্ছে যে এই ভাইরাসটার মূল যে সমস্যাটা করছে আমাদের সেটাকে বলা হচ্ছে ডিআইসি ডিআইসিটা আমরা এইভাবে ব্যাখ্যা করি যে সেটা হচ্ছে আমাদের রক্তের ভিতরে রক্ত জমাট বেঁধে ফেলছে ফলে এই রক্তের ভিতরে রক্তনালীতে যখন রক্ত জমাট বেঁধে যাচ্ছে তখন সূক্ষ্ম রক্তনালীর ভিতর দিয়ে রক্ত সঞ্চারণের সমস্যা তৈরি হচ্ছে তার জন্য হার্টের সমস্যা হতে পারে ব্রেন স্ট্রোক হতে পারে কিডনি অ্যাটাক হতে পারে যে কোনো জায়গাতেই এটা একটা প্রবলেম তৈরি করে এবং লাঙের রক্তনালীগুলো যেহেতু খুবই সূক্ষ্ম সেখানে যেহেতু সেই রক্তনালীগুলো এই রক্ত জমাট বাঁধা দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে ফলে সেখানে একটা গ্যাসিয়াস এক্সচেঞ্জ এই যে আমরা অক্সিজেন নিচ্ছি কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে এই এক্সচেঞ্জে অসুবিধা হচ্ছে যার কারণে শ্বাসকষ্ট হচ্ছে এখন মূলত কিন্তু জোর দেওয়া হচ্ছে যে এই জায়গাটাতে যে ডিআইসি হচ্ছে ডিসেমিনেটেড ইন্টারভাসকুলার কোয়াগুলেশন এই জায়গাটাতেই মূলত এখন কিন্তু জোর দেওয়া হচ্ছে এবং ট্রিটমেন্টাল জায়গাটাও এখন শিফট হয়ে এদিকে চলে যাচ্ছে ফলে এর লক্ষণটা আমরা এখন পর্যন্ত যে কটা পাচ্ছি এর বাইরেও যে অজ্ঞান হয়ে যাওয়া বা হার্টের সমস্যা আচ্ছা আমরা আরো কিছু উপসর্গ আছে উপসর্গগুলো জানবো তার আগে আমাদের সেরা আরেকজন দর্শক আছেন প্রশ্নটি নিয়ে রাখি দর্শক আপনার প্রশ্নটি করুন ওয়ালাইকুম আসসালাম বলুন আমি সিলেট থেকে সাপ্তলক বলছি জি ডাক্তার সাহেব এখন যে ব্যায়াম করার কথা বলেন যে আমরা যে রোজা মাসে তারাবির বিশ রাকাত নামাজ পড়ি এই বিশ রাকাতের মাধ্যমে কি ব্যায়ামটা হবে অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা আমরা যে বিষয়টি ছিলাম এটা তো আমরা নিয়ে আসবো উপসর্গের যে বিষয়গুলো বলছিলেন যে আরো কে কি উপসর্গ আছে উনি যেটা জানতে চেয়েছিলেন বলছিলাম যে আমাদের সাধারণ উপসর্গ যেগুলো হ্যাঁ কমন জ্বর কাশি গলা ব্যথা এবং তারপর শ্বাসকষ্ট এগুলো তো আছেই তার সঙ্গে এখন ডায়রিয়াও খুব যোগ হয়েছে তার বাইরেও কেউ যদি অজ্ঞান হয়ে পড়ে কারো যদি হার্টের সমস্যা হয় ব্রেন স্ট্রোক হয় সেগুলোও কিন্তু করোনা উপসর্গ হিসেবে আমরা এখন নিয়ে চিন্তা আমাকে চিন্তা করতে হবে আচ্ছা এর পাশাপাশি বলা হচ্ছে যে জিহ্বায় স্বাদ চলে যাওয়া জি চোখ লাল হয়ে যাওয়া এই ধরনের আরো কিছু নতুন নতুন এগুলো যেটা হয় কি আসলে ভাইরাস এটা তো ভাইরাস ভাইরাসটা আমাদের শরীরে ঢুকে মূলত হয় নাক দিয়ে মুখ দিয়ে অথবা চোখ দিয়ে চোখ দিয়ে মানে হচ্ছে কি চোখ থেকে চোখে পানির সঙ্গে চোখের পানিটা আমার নাকে আসছে নাক থেকে আমার শ্বাসতন্ত্রে যাচ্ছে আচ্ছা শুরু যদি আমার চোখ দিয়ে হয় সেক্ষেত্রে চোখে যেমন ভাইরাল কনজাংটিভাইটিস আমাদের যেরকম হয় সেরকম চোখেও কনজাংটিভাইটিস হতে পারে চোখ লাল হতে পারে সেটা হতে পারে আর যে কোনো ভাইরাল ডিজিজের ক্ষেত্রে সাথে দেখা যায় মুখে স্বাদ চলে যায় খাওয়ার রুচি কমে যায় এটা কমন যে কোনো ভাইরাল ডিজিজের ক্ষেত্রে মোটামুটি এটা আচ্ছা আর ব্যায়ামের কথা উনি বলছিলেন যে এখন রমজান মাসে আমরা যদি তারাবি পড়ি তাহলে সেটা কতটুকু ব্যায়ামের কাজে লাগবে তার আগে আমরা আরেকটি প্রশ্ন নিয়ে রাখি দর্শক আপনার প্রশ্নটি করুন দর্শক আপনার প্রশ্নটি করুন আমরা আমার মনে হয় লাইন টিকে ডেকেছে আচ্ছা যাই হোক ব্যায়ামের বিষয়টা আসি প্রথমত নামাজ অবশ্যই একটি ভালো ব্যায়াম মানে আমরা যে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি এখন রমজান মাসে তারাবিও যুক্ত হয়েছে এই যে এটা আমাদের জন্য খুবই ভালো একটা এক্সারসাইজ অবশ্যই এটা আমাদেরকে সাহায্য করবে তবে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য আমাদের বিশেষ করে যেটাকে আমরা বলি কার্ডিয়াক এক্সারসাইজ মানে আমার হার্টটাকে ভালো রাখার জন্য সার্কুলেশনকে স্ট্যাবলিশ রাখার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে দৈনিক কমপক্ষে 40 মিনিট মানে এমনভাবে এক্সারসাইজ হাঁটা বলি দৌড়ানো বলি বা যা কিছু করি করতে হবে যেন আমার ঘাম হয় যেমন আমার শ্বাস প্রশ্বাসের গতিটা বৃদ্ধি পায় এবং আমার ঘাম হয় এই পর্যায়ে যদি আমি কাজটা করি সেটা হচ্ছে আমার জন্য রেজাল্ট নিয়ে আসবে এবং যে কোনো কিছু আমার যে কোনো মুভমেন্ট সেটাই আমার জন্য হেল্পফুল কিন্তু স্পেসিফিক আমি যদি বলি তাহলে কমপক্ষে দৈনিক 40 মিনিট 30 থেকে 40 মিনিট এবং সপ্তাহে কমপক্ষে 5 দিন যেটাতে আমার ঘাম হবে সেটাও আমার জন্য আসলে বেশি কার্যকরী হবে সেটা তো এখন আসলে মানে বাইরে সম্ভব আমাদের যেহেতু হ্যাঁ এই পরিস্থিতিতে যেহেতু আমাদের পক্ষে বাইরে যাওয়া সম্ভব না
তো সেক্ষেত্রে বাসায় আমাদের যাদের ইনস্ট্রুমেন্টের সাপোর্ট আছে আমরা সেটা নিয়ে করতে পারি, অথবা যদি আমার ক্লোজ ঘরে কাছে বা ছাদের যদি মুভমেন্ট থাকে সেখানেও আমি হাঁটতে পারি, বা ঘরের ভিতরে বিভিন্ন এক্সারসাইজ করেও কিন্তু আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে বা বিভিন্ন এক্সারসাইজ করেও আমি আমার সেই শারীরিক যে পরিশ্রমের জায়গাগুলো সেই জায়গাগুলো কভার করার চেষ্টা করতে হবে আমাকে এই সময়। এটা খুবই জরুরি এই মুহূর্তে। আমরা যে পয়েন্টটি নিয়ে প্রথমেই আলোচনা করছিলাম যে আমাদের প্রিভেনশনের জায়গাটা আমরা কতটা অ্যাচিভ করতে পেরেছি, এখন যে সিচুয়েশন চলছে সংক্রমণ বাড়ছে সেক্ষেত্রে প্রতিরোধের জায়গাটা কতটুকু আছে আমাদের হাতে, কি মনে হচ্ছে আপনার কাছে? কঠিন আসলে। আমরা এখন যে জায়গায় চলে এসেছি সেই জায়গাটাতে আমাকে মনে করতে হবে যে আমার পাশের মানুষটি করোনা সংক্রমিত। আচ্ছা, আমাকে আমার সাবধানতা জায়গাটা এমন হতে হবে যে আমাকে চিন্তা করতে হবে আমার পাশের মানুষটি করোনায় সংক্রমিত, আমাকে সেইভাবে সেই ব্যবস্থা নিয়ে চলতে হবে। কি কি করতে হবে আমাকে? তো প্রথম কথা যেটা, যেহেতু আমি চিন্তা করবো আমার পাশের মানুষটি করোনা সংক্রমিত, আমি প্রত্যেক মানুষের কাছ থেকে কমপক্ষে 3-6 ফিট দূরত্ব বজায় রাখার চেষ্টা করব যখন আমি ঘর থেকে বের হবো, নাম্বার ওয়ান। এইটা খুবই জরুরি। নাম্বার টু, আমি যখনই ঘরে বাইরে থাকবো অবশ্যই 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 আমি মাস্ক পরিধান করব। এই মাস্কটা মাস্ট, এটা আমার কাছে কেউ থাকুক না থাকুক এই মাস্কটা আমাদের পরিধান করতেই হবে। আমরা অনেক সময় দেখি যে আমরা মাস্ক পরে থাকি কিন্তু কারোর সঙ্গে কথা বলার সময় মাস্কটা আমরা খুলে ফেলি, এটা একেবারেই ভুল। মানে বিশেষত মাস্ক খোলা থাকলেও কারোর সঙ্গে কথা বলার সময় আমাকে মাস্কটা পরতে হবে, কথা বলার সময় কিন্তু রিস্কটা বেশি থাকে, তখন রিস্কটা বেশি থাকে। আমার কাছ থেকে সংক্রমিত হতে পারে, অন্য কাছ থেকে আমার শরীরে আসতে পারে। তো এই মাস্কটা আমাকে সার্বক্ষণিকভাবে পরে থাকতে হবে এই সময়টাতে, আমাদেরকে যেটা করতে হবে সেটা। আর যতবার যত বেশি সম্ভব আমরা আমাদের হাতটাকে সাবান পানি দিয়ে অন্তত 20 সেকেন্ড করে ধুতে থাকবো, অথবা স্যানিটাইজার ইউজ করব। গ্লোভস ব্যবহার করতে পারি, কিন্তু গ্লোভস ব্যবহার করে যদি আমি সেই গ্লোভস দিয়ে আমি কিছু টাচ করলাম সেটা দিয়ে আবার মুখ স্পর্শ করলাম তাহলে কিন্তু লাভ হবে না। গ্লোভস ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে আমার হাতটাকে যেন স্পর্শে না আসে, কিন্তু গ্লোভসটা ব্যবহার করলেও সে আমাকে সেই গ্লোভস পরে আমি নাক মুখ হাত স্পর্শ করতে পারবো না, তাহলে কিন্তু একই রেজাল্ট হবে, আমাকে চলে আসতে হবে। তো আমাকে এই কয়েকটা জিনিস আমাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই সময়টাতে, যেহেতু আমরা এখন শুনতে পাচ্ছি যে আমাদের দোকানপাট কিছু কিছু সীমিত আকারে খুলে দেওয়া হচ্ছে, অনেক কিছু এখন খুলে দেওয়া হচ্ছে মানুষ। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, দর্শক আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, বলুন। জি হ্যাঁ, আমার এখানে প্রশ্ন হলো যে একদম শুরু থেকেই এইখানে লকডাউন, কোয়ারেন্টাইন, সোশ্যাল ডিস্টেন্স এই ধরনের ইংরেজি শব্দ আমাদের এই বাংলা ভাষাভাষী আমরা যারা সহজবোধ্য বাংলা যারা বুঝি, কঠিন বাংলা না মানে সহজবোধ্য বাংলা যেটা আমরা সহজভাবে বুঝি সেই শব্দগুলো দিয়ে কিন্তু শুরু করা হয় নাই। এখনো যদি আপনি অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই কোয়ারেন্টাইন কি, সে কিন্তু একটা ভাষা জবাব দিবে, এই যে বলবে যে টিভিতে দেখায় এটা সেটা, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এক্স্যাক্টলি আমি যদি বুঝি ওইটা আগুন, সেটা নিশ্চয়ই আমি আগুনে হাত দিব না। আমার মনে হয় প্রথম থেকে এই পর্যন্ত আমাদের আমরা এই ইংরেজি শব্দগুলো পরিহার করে সহজ বোধগম্য বাংলা আমাদের করা উচিত ছিল, তাহলে আমাদের জন্য এই যে আমরা যে আপনার টিভিতে আমরা আমি খুব ভালোবাসি নিউজ 24 এটা দেখি সবসময়, আপনারা অনর্গল বলে যাচ্ছেন যে মানুষ কথা শুনছে না, এই আর্মি তারপরে পুলিশ এইভাবে নিয়োগ করা হয়েছে। আমার মনে হয় মানুষ যদি এটা বুঝত নিশ্চয়ই সে আগুনে ঝাঁপ দিবে না, তাইলে আর পুলিশ আর র‍্যাব দিয়ে এইভাবে আমাদেরকে ঠেকানোর প্রয়োজন ছিল না, আমরা নিজেরা নিজেরাই অনেকটা সংশোধন হয়ে যেতাম। অনেক ধন্যবাদ, আমরা আপনার আপনার প্রসঙ্গটি বুঝতে পেরেছি যে এই টার্মগুলোকে সহজ করে মানুষের কাছে প্রেজেন্টেশনের বিষয়টি আপনি গুরুত্ব দিচ্ছেন বাংলায় বলা যাতে করে মানুষ বুঝে। এই বিষয়টি আসলে উদ্যোগটা অনেক বড় জায়গা থেকে আসার বিষয়, এটা শুধু যাই হোক এই বিষয়ে ওনার যে কথাটা এটা আসলে কিভাবে আর কিভাবে বললে আরো খুবই 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 ভ্যালিড একটা কনসার্ন আসলে এটা। এটাকে বলা হচ্ছে হেলথ কমিউনিকেশন। হেলথ কমিউনিকেশন একটা অনেক বড় জায়গা আসলে, সারা বিশ্ব জুড়ে একটা বড় জায়গা, যে আমি যে স্বাস্থ্য বার্তাটা যার কাছে পৌঁছাতে চাচ্ছি তার বোধগম্যভাবে আমি তার কাছে পৌঁছাতে পারছি কিনা, আমি চিন্তা করছি যেটা আমার কাছে সহজবোধ্য কিন্তু যার কাছে পৌঁছাতে যাচ্ছে সে সেটাকে কীভাবে ইন্টারেপ্ট কীভাবে সে কীভাবে সেটা তার পারসেপশনে সে কীভাবে নিচ্ছে, এটা একটা অনেক বড় একটা গ্যাপ কিন্তু। এবং এই যে আমি ফেল করেছি একদম আপনি কারেক্টলি বলেছেন যে কিছু কিছু ভারী ভারী শব্দ আমরা ব্যবহার করেছি যেটা হয়তো জার্গন বলা হয় এগুলো, কিন্তু সেগুলো আসলে সাধারণ মানুষের কাছে সেভাবে সহজবোধ্য না। যেমন এই যে আমরা বলছি কোয়ারেন্টিন, কোয়ারেন্টিনটা একটা মানে অনেকে ইংরেজি জানলেও শব্দটা তো অনেকে পরিচিত না অনেকের কাছে, এটা একটা মেডিকেল টার্মের মতো একটা, যে একটা নির্দিষ্ট সময় কিছু মানুষকে একটু আলাদা করে রাখতে হবে। এবং আমরা যে শব্দগুলো ব্যবহার করছি ইভেন কিছু কিছু বাংলা শব্দ ব্যবহার করছে যেগুলো ইংরেজি চেয়েও কঠিন মানুষের কাছে, হ্যাঁ মানুষ বুঝতে পারে না অনেক সময়, বা আমাদের কিছু বার্তায় ভুল আছে, যেমন আমরা বলছি যে বাসায় থাকুন, এই বাসা কনসেপ্টটা কিন্তু একই জায়গায় একরকম। আপনি মেট্রোপলিটানে মানে আমরা শহরে যারা থাকি বাসা মানে হচ্ছে আমার কাছে ফ্ল্যাট,
কিন্তু আপনি যদি গ্রামের দিকে যান একটা বাসা বাড়ি মানে অনেকগুলো ঘর নিয়ে একটা বাসা মানে বড় একটা 51টি ওখানে 10-15-20টা ফ্যামিলিও থাকতে পারে তো তারা মনে করবে ওদের ভিতরেই থাকলেই হবে সেটা কিন্তু আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি যে সে যার যার ছোট্ট ইউনিটের ভিতরে কনফাইন্ড থাকবে তাহলে আমাদের মেসেজগুলো যখন আমরা তৈরি করেছি মেসেজগুলো দিচ্ছি সেখানেও আমাদের গ্যাপ ছিল তবে এখন নতুন করে আবার এগুলোকে বাংলা করতে গেলে আরেকটা বিপত্তি হতে পারে কারণ যেহেতু এই টার্মগুলো সময়ের সাথে সাথে মানুষ বুঝে নাই একটা সময় গিয়ে যেমন এখন হোম কোয়ারেন্টাইন মানে কিন্তু সাধারণ মানুষ বুঝে এতদিনের কিন্তু ওনার যে প্রসঙ্গটা ছিল এটা খুবই যুক্তি ছিল যে প্রথমেই যদি এটাকে পরিবর্তন করে দেওয়া যেত তাহলে আমরা অনেক বেশি পৌঁছতে পারতাম আমাদের স্বাস্থ্য বার্তাগুলো মানুষকে আরো বেশি সাবধান মানুষ বুঝতে পারতো সহজে মানুষ যদি এর বিপদটা বুঝতে পারে তাহলে কিন্তু মানুষ তাহলে তার সাবধানতা সে নিজের স্বার্থে অনেক বেশি সাবধান হতো এখন যেমন আমাদেরকে তাকে বাধ্য করতে হচ্ছে ঘর থাকার জন্য কিন্তু সে তখন নিজ স্বার্থে নিজ বোধ থেকে সে এই আইসোলেশনটা বা এই তার ঘরে থাকার জায়গাগুলো নিজে নিজে নিচ্ছে তবে ভাষার অ্যাডাপ্টেশন কিন্তু বাংলা ভাষায় অনেক আগে থেকে আছে আমরা প্রচুর ইংরেজি ভাষা ইংরেজি শব্দ এখন বাংলায় ব্যবহার করি বাংলাতে লিখিও ধন্যবাদ আমরা এই পর্যায়ে একটি বিরতি নিব বিরতি থেকে ফিরে এসে আরও কিছু প্রসঙ্গ আছে আলাপ করবো দর্শক প্রশ্নোত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানে নিচ্ছে একটি বিরতি আমাদের সাথেই থাকুন বিরতির পর আবার স্বাগত প্রশ্নোত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানে আমাদের সাথে ডক্টর তৈমুর চৌধুরী আছেন আমরা মূলত যতটুকু দেখছি এবং ডাক্তাররাও বলছেন যে প্রতিকারের চেয়ে প্রতিরোধ বেশি জরুরি এবং এটা বেশি দীর্ঘস্থায়ী হয় এবং এটা মানুষকে বাঁচিয়ে দেয় সেই প্রতিরোধের জায়গাটুকু যদি এখন আলোচনা করি বিশেষ করে আপনারা যারা অল্টার মেডিসিন নিয়ে কাজ করছেন সেই অল্টার মেডিসিন আসলে কোন পর্যায়ে আছে আমাদের বিশেষ করে ইমিউন সিস্টেমটাকে আরও বিল্ড আপ করার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে রাখার জন্য এ ধরনের কোনো মেডিসিন বা কিছু আছে কি না ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসলে আমরা সবাই এখন জানি যে এটার এখনও সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই এবং এর ভ্যাকসিনের কোনো আবিষ্কার হয়নি তো আমাদের বাঁচার রাস্তা একটাই যে প্রতিরোধ তো প্রতিরোধের ভিতরে একটা হচ্ছে সংক্রমণ প্রতিরোধ যেটা আমি আলোচনা করেছি যে আমাদের শরীরে যেন ভাইরাসটা আসতে না পারে তার জন্য কিছু মেজার নেওয়া সেটা আমি আলোচনা করেছি তারপর হচ্ছে গিয়ে যদি আমি সংক্রমিত হয়ে যাই আমার শারীরিক প্রতিরোধ এটা খুবই জরুরি যে এটাকে আমরা বলছি যে আমাদের ইমিউন সিস্টেম যে যখনই শুধু করোনা ভাইরাস না যখনই কোনো জীবাণু যে আমার শরীরে প্রবেশ করে তখন আমার শরীরে নিজস্ব একটা প্রতিরক্ষা ব্যবস্থা আছে এটাকে আমরা বলছি ইমিউন সিস্টেম সেটা তাকে অ্যাটাক করে তার মধ্যে একটা ফাইট হয় সেই ফাইটে যদি জীবাণু জিতে যায় তাহলে আমরা সুস্থ হই আর ফাইটে যদি আমার ইমিউন সিস্টেম জিতে যায় তাহলে আমরা সুস্থ থাকি মানে সহজ বাংলায় যে কোনো রোগকে প্রতিরোধ করার জন্য আমাদের নিজস্ব একটা ক্ষমতা আছে ঠিক আছে তো এই যে প্রতিরোধ তার আবার দুটো অংশ আছে ইমিউন সিস্টেমের একটাকে বলা হচ্ছে ইনেট বা প্রাকৃতিক আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড বা অর্জিত অর্জিতটা একটু ব্যাখ্যা করি আমি সেটা হচ্ছে মনে করেন আমার একবার স্মল পক্স চিকেন পক্স হলো বা আমার একবার মিজেলস হলো এই ভাইরাস যখন শরীরে একবার ঢুকে শরীরের ভিতরে তখন তার সঙ্গে যুদ্ধ হয় এবং একটা অ্যান্টিবডি তৈরি হয় আচ্ছা মনে করেন চিকেন পক্সের এগেনস্টে আমার অ্যান্টিবডি তৈরি হয়ে গেল শরীরে থেকে গেল পরবর্তীতে সেই চিকেন পক্স জীবনে আবার যখন আমার শরীরে ঢুকবে তখন সে কাজ করতে পারবে না কোনো অ্যান্টিবডি তাকে বাধা দিবে এটাকে বলা হচ্ছে অ্যাকোয়ার্ড মানে একবার ইনফেকশনের মাধ্যমে বা টিকার মাধ্যমে এটা আমি অর্জন করলাম তো করোনা ভাইরাস যেহেতু একেবারেই নতুন এর বিরুদ্ধে আমার শরীরে কোনো ধরনের অ্যান্টিবডি নেই কোনো প্রতিরোধের ব্যবস্থা নেই এটা নিয়ে আমরা আলোচনা করব তার আগে আমাদের সাথে একজন দর্শক আছেন প্রশ্নটি নিয়ে রাখি দর্শক আপনার প্রশ্নটি করুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলুন আসলে আমার স্যারের কাছে প্রশ্ন ছিল যে আমি বিভিন্ন যে ডক্টরের মাধ্যমে বা বড় বড় ডক্টর সাদের মাধ্যমে জানতে পারছি যে N95 মাস্ক ছাড়া করোনা ভাইরাস এটা ব্যবহার নিরাপদ না অন্য কোনো মাস্ক নিরাপদ না তো আসলে অন্য কোনো মাস্ক পরলে কিভাবে পরবো বা ওইটা অন্য কোনো মাস্ক পরা পরলে কি আমি চলতে পারবো কিনা যেহেতু N95 মাস্ক অ্যাভেলেবেল না জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ মাস্ক নিয়ে আসলে অনেক শঙ্কা মানুষের মাঝে সার্জিক্যাল মাস্ক কতক্ষণ লাস্টিং করতে পারে কোন মাস্কের কিভাবে ব্যবহার করবে এই উত্তরটি দিয়ে নিই আগে আমি উত্তরটা দিব না আগের অংশে চলে আসব আগে উত্তরটি দিয়ে নিই তারপর আমরা আগের অংশে যাব প্রথমত হচ্ছে কি আসলে N95 মাস্কটা সবার জন্য না N95 মাস্কটা হচ্ছে কি এটা শুধুমাত্র যারা করোনা পেশেন্ট সরাসরি হাত দিয়ে স্পর্শ করে ডিল করছেন বিশেষ করে আইসিইউতে ভেন্টিলেটরে যারা ডিল করছেন তাদের জন্য হচ্ছে N95 মাস্ক যেটা ওদেরকে প্রোটেকশন দিবে এবং বিভিন্ন ক্যাটাগরি মাস্ক আছে যারা সাধারণ রোগী দেখছেন ইভেন চিকিৎসকরা যারা সাধারণ রোগী দেখছেন করোনা
সুনির্দিষ্ট না, তাদের জন্য N95 মাস্ক প্রয়োজন নেই, তারা সাধারণ সার্জিক্যাল মাস্ক ব্যবহার করতে পারেন। আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা যে কোনো মাস্ক যেটা মোটামুটি আমার মুখটাকে, আমাদের উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হচ্ছে কোনো ড্রপলেট যেন আমার মুখের মধ্যে এসে পড়তে না পারে বাতাসে, কেন এই 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 জীবাণুটা কিন্তু করোনা ভাইরাসে বাতাসে ভেসে বেড়ায় না, এটা যখন মুখ থেকে বের হয় কিছুক্ষণ পরে নিচের মধ্যে পড়ে যাচ্ছে। সরাসরি কারো হাঁচি কাশি যেন আমার মুখে এসে না পড়ে, হ্যাঁ, তার জন্যই মূলত মাস্কটা। এবং আমি হাত দিয়ে মনের অজান্তে যদি মুখ স্পর্শ করে ফেলি, সেটা করতে না পারি, সেটাও মাস্ক আমাকে প্রোটেকশন দিচ্ছে। কোনো মাস্ক যদি না থাকে, আমি যদি কাপড়ের তৈরি মাস্ক, এটা এখন বলা হচ্ছে গেঞ্জির কাপড়ের তৈরি মাস্ক খুবই ইফেক্টিভ, এই গেঞ্জি কাপড়ে তৈরি মাস্ক আমি ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে বলা হচ্ছে তিন লেয়ার বিশিষ্ট হলে ভালো, সেক্ষেত্রে প্রোটেকশনটা বেশি হয়। এবং সাধারণ যে মাস্কগুলো সেগুলো আমরা ওগুলোকে ভালো করে ক্লিন করে ওয়াশ করে রোদে শুকিয়ে নিয়ে আবার আমরা বারবার ইউজ করতে পারি। আর N95 মাস্কের কথা এটা বলা হচ্ছে শুধুমাত্র চিকিৎসকদের জন্য, যদিও ওইটা একবার ইউজ করার কথা, একবার ইউজ করে ফেলে দেওয়ার কথা, কিন্তু এখন যেহেতু সারা পৃথিবীতে এটা সংকট, এমনকি আমেরিকাতেও দেখা যাচ্ছে তারা এটাকে পুনঃ পুনঃ ইউজ করছে, অনেকে এটাকে এক সপ্তাহ পর্যন্ত ইউজ করছে, কিন্তু নিয়ম হচ্ছে একবার ইউজ করা। কিন্তু আমাদের হাতে তৈরি এই মাস্কগুলো যেগুলো আছে, যেটা আমরা বা সাধারণ মাস্কগুলো আছে, এগুলোকে আমরা মানে যে এগুলোকে আমরা পরিষ্কার করে আবার ইউজ করতে পারি, আবার ইউজ করতে পারি। ধন্যবাদ আপনাকে। আমরা যে প্রতিরোধ সিস্টেমের কথা আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে, যেটা যেহেতু আমাদের এখানে কোনো অ্যাকোয়ার্ড ইমিউনিটি নেই, অ্যান্টিবডি নেই এই করোনা ভাইরাস এগেনস্টে, কোভিড এগেনস্টে, তো এখানে আমার মূল শক্তি হচ্ছে আমার শরীরে যে প্রাকৃতিক ইমিউনিটি, ইনেট ইমিউনিটি, যেমন সবার ভিতরে আছে, কম বেশি আছে, কারোটা একটু দুর্বল, কারোটা একটু সবল। তো যাদের সবল তারা কিন্তু করোনা বিরোধী যুদ্ধে জয়ী হচ্ছে। মানে দেখবেন যারা আক্রান্ত হচ্ছে তার 80-82% কিন্তু ভালো হয়ে যাচ্ছে, সাধারণ সর্দি কাশি জ্বর হচ্ছে ভালো হয়ে যাচ্ছে, কারণ কি, তার ইমিউনিটি স্ট্রং, তার যে প্রাকৃতিক ইমিউনিটি যুদ্ধে জয়ী হয়েছে সে সুস্থ হয়ে যাচ্ছে। তাদের ইমিউনিটি উইক, তারা কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে চলে যাচ্ছে। অতএব আমি যদি আমার ইমিউনিটিটাকে বাড়িয়ে রাখতে পারি তাহলে কিন্তু এখানে আমি বাড়তি একটা সুযোগ পাচ্ছি। এবং দেখবেন যারা যাদের কোমরবিডিটি বলছি আমি, হাইপারটেনশন, ডায়াবেটিস, হৃদরোগ ইত্যাদি আছে, যাদের রোগ কম, অন্যান্য রোগ আছে, তাদেরও কিন্তু ইমিউনিটি উইক হওয়ার কারণে তারা বেশি বিপদাক্রান্ত হচ্ছেন। তাহলে এখানে আমাদের বড় একটা অস্ত্র হতে পারে যে আমাদের ইমিউনিটিটাকে ইমপ্রুভ করে রাখা। এখন এই আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বা আমার ইমিউনিটিকে ইমপ্রুভ করে রাখার জন্য এই অল্টারনেটিভ মেডিসিন যেটাকে আমরা বলছি, এটা নিয়ে আমরা কাজ করছি, হামদর্দ কাজ করছি, এখানে মাল্টিপল মানে মেডিসিন রয়েছে যেগুলো আমার ইমিউনিটিকে বুস্ট আপ করে। আচ্ছা, এবং এটা কিন্তু এখন একটা বিজ্ঞান, এটা কিন্তু এখন WHO তার সেপারেট একটা ডেস্ক আছে যারা অল্টারনেটিভ মেডিসিনে কাজ করছে। এবং এই কিছু কিছু মেডিসিন আছে যেগুলো নিয়ে WHO সিরিজ অফ ট্রায়াল আছে, যেটাকে আমরা হার্বাল মেডিসিন বলছি, হার্বাল মেডিসিন বলছি, একটা সিরিজ অফ ট্রায়াল আছে। আমি একটা মেডিসিনের কথা বলি, যেমন সেটা হচ্ছে একেনেশিয়া, এটা হামদর্দি নিমুলেন নামে মার্কেটে আছে। এই একেনেশিয়ার উপর WHO 300 উপর ট্রায়াল আছে, এবং সেখানে দেখা গেছে সেটা যে কমন ইনফ্লুয়েঞ্জা, সিজন ইনফ্লুয়েঞ্জা, সেখানে খুবই ইফেক্টিভ। সেখানে ডিউরেশনটা মানে আপনার লেন্থ অফ যে উইক মানে আপনার অসুস্থতার সময়টুকু সেটাকে কমিয়ে নিয়ে আসছে, ইমিউনকে বুস্ট আপ করছে। তো এরকম এরকম অনেক কিছু ড্রাগ আছে, আমাদের দেশীয় খুব পরিচিত কিছু আইটেম আছে যেগুলো দিয়ে আমরা আমাদের ইমিউনিটিগুলোকে ইম্প্রুভ করতে পারি। যেমন ধরেন আমরা যে বলছি যে কালি জিরে খাওয়া, আমরা বলছি পুদিনা পাতা বা এগুলো, এগুলোরও আসলে মানে আমি বলবো যে এগুলো খেলে সুনির্দিষ্টভাবে আপনি, আপনাকে কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আপনি করোনা আক্রান্ত হবেন না, কিন্তু আপনি অন্যদের চেয়ে বেটার কন্ডিশনে থাকতে পারবেন, আপনার ইমিউনিটিটা বুস্ট আপ হবে। আসলে এই যে হার্বাল মেডিসিনগুলো এগুলোর মূলত দুটো পারপাস, একটা হচ্ছে গিয়ে আপনার প্রিভেন্টিভ, আপনাকে মানে সুস্থ রাখার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে যেন আপনি রোগাক্রান্ত না হন, আর একটা হচ্ছে কিউরেটিভ, মানে আপনি যদি রোগাক্রান্ত হন সেক্ষেত্রে আপনার সুস্থতার জন্য সে ভূমিকা রাখবে। এখন এই কিউরেটিভের ক্ষেত্রে কিন্তু আবার ডোজেজের একটা ভূমিকা আছে। আচ্ছা, আপনি যদি সুনির্দিষ্ট পরিমাণে যদি আমি সেই ওষুধটা নিতে না পারি তাহলে কিন্তু সেখানে আমার কাজে আসবে না। আমি একটা উদাহরণ হিসেবে বলি, যেমন মনে করেন কালিজিরা, জি কালিজিরা আমরা বলি যে কালিজিরা খুবই ভালো একটা খাবার, আমরা প্রতিদিন খাবার সঙ্গে যদি কালিজিরা খাই এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, অবশ্যই ভালো। কালিজিরা অনেকগুলো গুণ আছে, একটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট, মানে আমাদের শরীরের কে সুস্থ রাখে, ক্ষয়টা রোধ করে, এন্টি ইনফ্লামেটরি, প্রদাহ কমায়, এটা আমার হাইপারকোলেস্টেরেমিয়া, আমার কোলেস্ট্রল লেভেলটা কমায়, অনেকগুলো রোলই আছে আমাদের কালিজিরার। এখন আমি যদি শুধুমাত্র কোলেস্ট্রল কমানোর জন্য কালিজিরা খেতে চাই তাহলে আমাকে কী পরিমাণ কালিজিরা খেতে হবে তার একটা স্টাডি আছে। আচ্ছা, সেখানে দেখা গেছে যে আমাকে কালিজিরার যে উপাদানটা থাইমোকুইনন সেটা যদি আমাকে কোলেস্ট্রল কমানোর জন্য খেতে হয় তাহলে 20 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, মানে একজনের ওজন যদি হয় 50 কেজি তাকে ডেলি 1 গ্রাম খেতে হবে। আচ্ছা, এখন কালিজিরাতে এই থাইমোকুইনন 1 কেজি কালিজিরাতে থাকে হচ্ছে 1800 মিলিগ্রাম। তো আপনি হিসাব করে দেখেন, কেউ যদি কালিজিরা থেকে থাইমোকুইনন পেতে চায় তাকে প্রায় হাফ কেজি কালিজিরা খেতে হবে,
ভার্চুয়াল ইজ নট পসিবল, তার মানে হচ্ছে আমি সরাসরি নেচার থেকে পুরোপুরিটা আসলে পাচ্ছি না, কিন্তু ওটাকে প্রসেস করে যে মেডিসিনগুলো তৈরি হচ্ছে, যে অল্টারনেটিভ মেডিসিন হার্বাল মেডিসিনগুলো তৈরি হচ্ছে, সেখানে কিন্তু ডোজেসটা অন এক্সট্রাক্টর নিয়ে ডোজেসটা অ্যাডজাস্ট করা হয়েছে, ফলে সেখান থেকে আমি সুনির্দিষ্ট রেজাল্টটাকে আমি পাবো। সেই জন্য বলছি যে অনেক সময় বলা হয় যে এগুলো খেয়ে কোনো লাভ নাই, এগুলো খাওয়ার কোনো অর্থ নাই, কিন্তু আমাদের যা রোগশোক আছে পৃথিবীতে তার সমস্ত চিকিৎসার উপাদানে কিন্তু প্রকৃতিতেই দেওয়া আছে, এবং অনেক বড় বড় ওষুধ কিন্তু প্ল্যান্ট থেকে আবিষ্কার হয়েছে। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ একটু প্রসঙ্গে দিতে চাই, যেমন ধরেন যে ম্যালেরিয়া চিকিৎসার জন্য লম্বা সময় ব্যবহৃত হয়ে আসছিল হাইড্রোক্সিক্লোরোকুইন বা ক্লোরোকুইন, এটা খুব যুগান্তকারী একটা আবিষ্কার, কিন্তু 2015 সালে একজন চাইনিজ বিজ্ঞানী, উনি আমাদের নাগদানা নামে একটা প্ল্যান্ট আছে আমাদের উপমহাদেশের প্ল্যান্ট, নাগদানা, নাগদানা থেকে এক ম্যালেরিয়া ওষুধ তৈরি করলেন, নাগদানা থেকে আর্টিমেসিয়া, এবং সেটা দেখা গেল যেটা ক্লোরোকুইন রেজিস্টেন্স ম্যালেরিয়া, মানে যে ম্যালেরিয়াগুলো ক্লোরোকুইন দিয়ে ভালো হচ্ছে না সেটা আর্টিমেসিয়া দিয়ে ভালো হচ্ছে, এবং ওইটা প্রমাণ করে উনি নোবেল পুরস্কার পেয়েছেন। তো মানে এই যে শুধু খুঁজে নেওয়ার ব্যাপারটুকু, আসলে প্ল্যান্টের ভিতরে সমস্ত কিছুরই উপাদান দেওয়া আছে, এটাকে সঠিকভাবে খুঁজে নেওয়া, ডোজটা অ্যাডজাস্ট করা, ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্য দিয়ে আমাদের শরীর উপযোগী করে তোলা, এর মধ্য দিয়ে আমরা অল্টারনেটিভ মেডিসিন থেকে আমরা এই প্রাকৃতিক সোর্স নিয়ে আরও একটু আলাপ করব যদি সুযোগ থাকে, তার আগে একটি বিরতি দিতে অবশ্যই ধন্যবাদ। দর্শক, প্রশ্নোত্তর করোনা ভাইরাস অনুষ্ঠান নিচ্ছে, আরও একটি বিরতি, আমাদের সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত প্রশ্নোত্তরের করোনা ভাইরাস অনুষ্ঠানে। আমরা বিরতিতে যাবার আগে মূলত আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বিষয়ে কী কী করণীয় বিষয় নিয়ে আলোচনা করছিলাম। মানুষের একটা সাধারণ প্রশ্ন এখন যে কোন ধরনের খাবার খেলে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আমি যে কোনো ভাইরাসকে প্রতিরোধ করার জন্য এটা আমাকে কাজে দেবে, সেই খাবারের বিষয়টা আসলে কী কী বিষয় আসলে খাবারের মধ্যে এখন রাখা যেতে পারে যেটা আমার অ্যান্টিবডি তৈরি করবে। ধন্যবাদ। আসলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ভর করে আমাদের আমাদের যে জীবনচারণ, আমাদের যে খাদ্যাভ্যাস, তার উপরে রেগুলার ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ আমাকে থাকতে হবে, শারীরিক পরিশ্রম আমার দিনের একটা অংশ হতেই হবে। আচ্ছা, নাম্বার টু খাবার, খাবারটা হতে হবে সুষম খাবার। সুষম খাবার বলতে বোঝাচ্ছে যে খুব ভালো ভালো খাবার তা না, তার মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস সবগুলো সমন্বয়টা থাকতে হবে, এবং আমাদেরকে অ্যান্টিবডি তৈরিতে প্রোটিন একটা, বিশেষ করে অ্যানিমেল প্রোটিন মানে প্রাণীজ যে প্রোটিনটা, মাংসর যেই আমরা যেটা বলি সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যে আমাদের মাংসের পরিমাণটা এখানে বাড়াতে হবে। নাম্বার টু, কিছু কিছু ভিটামিন স্পেসিফিক, যেমন ভিটামিন সি খুবই ইম্পর্টেন্ট আমাদের ইমিউন বুস্ট আপের জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভিটামিন সির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, ভিটামিন সি আমাকে খেতে হবে। ভিটামিন বি6, ভিটামিন ই, ভিটামিন ডি, এগুলো স্পেসিফিকভাবে আমার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে পারে। তো যে খাবার এগুলো আছে, ভিটামিন সি তো আমাদের অ্যাভেলেবেল, আমরা যে কোনো টক জাতীয় খাবারের মধ্যে ভিটামিন সিটা পেতে পারি, তো সেই আমাকে একটু প্রোটিন জাতীয় খাবার, ভিটামিন সমৃদ্ধ খাবার এবং নিয়মিত খাবারের মধ্যে যদি আমি থাকি আমার রোগ প্রতিরোধ ক্ষমতাটা এমনিতেই বৃদ্ধি পাবে। আমাদের সাথে দর্শক আছেন একজন, দর্শক আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি সফিউদ্দিন নরসিংদী থেকে বলছি। জি, আমার প্রশ্ন হলো যে ঘর থেকে বের না হলেও কি বারবার কিছুক্ষণ পর পর সাবান দিয়ে হাত ধুতে হবে? ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। মানে এটা আসলে সাবান দিয়ে বারবার হাত ধরার উদ্দেশ্যটাকে আমাকে বুঝতে হবে। জি, যে আমি যদি এমন কোনো কিছু স্পর্শ করি যেখানে জীবাণুটা থাকতে পারে, সেই জীবাণুটা আমার হাতে লেগে গেল এবং সেখান থেকে সে আমার হাত দিয়ে মুখ স্পর্শ করার মাধ্যমে শরীরে প্রবেশ করলো, এখন আমার শরীরে যদি এমন কোনো জায়গা না থাকে, আমার ঘরে যদি এমন কোনো জায়গা না থাকে যেখানে জীবাণুটা বাইরে থেকে আসতে পারে, আমরা কেউ যদি ঘর থেকে বের না হই তাহলে কিন্তু আমার ঘরে কোথাও জীবাণুটা আসার কোনো সুযোগ নেই, কিন্তু ঘরে একজন মানুষও যদি আমরা বের হই তাহলে কিন্তু তার মাধ্যমেও জীবাণুটা আমার ঘরের মধ্যে আসতে পারে। এত আমি যদি টোটালি পুরো ফ্যামিলি মেম্বার সবাই ঘরের মধ্যে পুরোপুরি সময় আবদ্ধ থাকি তাহলে বাইরে থেকে জীবাণুটা আমার ঘরে বাতাসে ভেসে আসার সুযোগ নাই বললেই চলে, তো সেক্ষেত্রে আমাকে সাবধানতাটা ওরকম নিলেই চলবে, কিন্তু একজন মেম্বারও যদি আমি ঘর থেকে বের হই তার মাধ্যমে জীবাণুটা ঘরে আসতে পারে এবং জীবাণু ঘরে যে কোনো আসবাবের মধ্যে সেটা ছড়াতে পারে, তখন আমাকে অবশ্যই বারবার হাত ধুতে হবে। আচ্ছা, আর আরেকটা বিষয় বলা হচ্ছে যে এই ভাইরাসটা সবার প্রথমে হচ্ছে শ্বাসতন্ত্রে আঘাত করে এবং শ্বাসতন্ত্রটাকে এফেক্টেড করে ফেলে, সেক্ষেত্রে আমাদের শ্বাসতন্ত্রটা সুস্থ রাখার ক্ষেত্রে কী কী করা যেতে পারে? এখন
ভেরি গুড এটা আসলে মানে শুধুমাত্র করোনা ভাইরাসের জন্য না, এই যে এখন সিজনটা, এখানে কিন্তু আমাদের শ্বাসতন্ত্রে নানা ধরনের সংক্রমণ হয়ে থাকে। হ্যাঁ, আমরা বিভিন্নভাবে আমাদের শ্বাসতন্ত্রকে আমরা সুরক্ষিত রাখতে পারি, ভালো রাখতে পারি। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে যেটা আমরা বলি ভ্যাপার নেওয়া, বাষ্প নেওয়া। আচ্ছা, যে আমরা গরম পানি একটা বলের ভিতরে গরম পানি নিয়ে, সেই গরম পানির ভিতরে সবচেয়ে ভালো হয় তার মধ্যে যদি হামদর্দের কুলজুম নামে একটা উপাদান আছে, তার মধ্যে ক্যাম্ফোর আছে। আচ্ছা, ক্যাম্ফোর এই যে কাজটা করে থাকে সেটা হচ্ছে গিয়ে আমাদের শ্বসনতন্ত্রের যে প্রদাহগুলো আছে প্রদাহটাকে প্রশমন করে, এবং কনজেশন যে আবদ্ধতাগুলো আছে সেগুলোকে দূর করে, এতে হেল্প করে। ফলে আমি যদি একটা গামলা পানির ভিতরে ফুটন্ত গরম পানির মধ্যে কয়েক ফুটে কুলজুম দিয়ে সেটা একটা টাওয়াল দিয়ে মাথা ঢেকে ভ্যাপারটা আমি যদি নেই, এই ভ্যাপারটা আমার পুরো ফুসফুসে ছড়িয়ে পড়বে এবং ফুসফুসটাকে সে পরিষ্কার রাখবে এবং সুরক্ষিত রাখবে, নাম্বার ওয়ান। অথবা আমি গার্গল করতে পারি, আমি গরম পানির সঙ্গে একটু কুলজুম। এখানে আর কোনো অল্টার কি আমি ইউজ করতে পারি? গরম পানির মধ্যে ম্যান্থল ইউজ করতে পারি, দোকানে যে ম্যান্থল পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারি। তো মোস্ট গরম পানি ইজ এনাফ। আচ্ছা, তারপর আমরা সেই একইভাবে গড়গড়া করতে পারি, হ্যাঁ, সেটা আমাদের জন্য হতে পারে। এবং আপনারা জানেন যে ভারতের অল্টারনেটিভ মেডিসিনে একটা মন্ত্রণালয় আছে যেটাকে বলা হচ্ছে আয়ুষ। আয়ুষ কিছু গাইডলাইন দিয়েছে, সেখানে তারা বলেছে যে লাংকে সুরক্ষিত রাখার জন্য, শ্বসনতন্ত্র সুরক্ষিত রাখার জন্য এইভাবে আমি ভ্যাপর নিতে পারি, এভাবে আমি গার্গল করতে পারি, যেটা আমাকে হেল্প করবে। এর বাইরে আমরা যেটা করতে পারি যে আমরা ব্রিদিং এক্সারসাইজ, মানে আমার শ্বাসের ব্যায়াম। শ্বাস ব্যায়ামটা কি? যে আমি বড় করে শ্বাস নিব, বড় করে শ্বাস ফেলবো, তাকে বড় শহর হতে পারে বেলুন। আমাকে আমি একটা বেলুন নিয়ে বেলুনটাকে ফু দিয়ে ফুলাবো, চার পাঁচবার ফুলাবো, ছেড়ে দেবো, ফুলাবো, ছেড়ে দেবো। এতে আমার ফুসফুসের মধ্যে যে একটা চাপ তৈরি হচ্ছে, ফুসফুসের ভিতরগুলো তোমার শক্তিশালী হয়ে উঠবে। এটা ব্রিদিং এক্সারসাইজ এই ধরনের। বা আমি বড় করে নিঃশ্বাস নিয়ে 10 সেকেন্ড নিঃশ্বাস আটকে রেখে আবার ছেড়ে দিচ্ছি, এইভাবে দিনে দু তিনবার করতে পারি। তো এইটা হচ্ছে কি আমার কিছু করণীয়। আর বিশেষ করে যারা ধূমপায়ী তাদেরকে এই সময় ধূমপানটা অবশ্যই ত্যাগ করতে হবে, কারণ ধূমপান আমাদের ফুসফুসে বিরাট ক্ষতি করে থাকে, ফলে মানে ফুসফুসকে দুর্বল করে ফেলে, ফলে মানে এই করোনা দুর্বল অংশ পেলেই তখন সেখানে সে আরও বেশি সক্রিয় হয়ে যাবে। এতে আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে কি আমার ফুসফুসটাকে কতটা শক্তিশালী রাখা যায়, কতটা সক্রিয় রাখা যায়, যেন করোনা আক্রান্ত হলেও তার বিরুদ্ধে যুদ্ধে আমার ফুসফুস জয়ী হতে পারে। সেখানে যেটা বলছিলাম ঘুরে ফিরে, যে এখানে আমাদের কুলজুমের একটা ভূমিকা আছে, আর ইমিউন স্টিমুলেন্ট বা অ্যান্টিভাইরাল কিছু ওষুধও আছে। যেমন হামদার্দের একটা ওষুধ আছে খাকসি, যেটা আয়ুষও বলেছে খাকসি, একটা প্ল্যান্ট, এটা বনসরিষা, এটা হামদার্দের ফ্যাবনিল নামে আছে। এইটা যেটা যে কাজটা করে সেটা হচ্ছে স্পেসিফিক কিছু ভাইরাসের বিরুদ্ধে সে কাজ করে, যেমন সে চিকেন পক্স, মিজেলস ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। করোনার বিরুদ্ধে করে কিনা আমরা একটু নির্দিষ্টভাবে যাই না, কিন্তু অন্যান্য ভাইরাসের মধ্যে কাজ করে আমরা দেখি। আপনি যে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের কথা বলছিলেন, ব্রিদিং এর যে ব্যায়ামটা, এটা আসলে দিনে কতক্ষণ করতে পারবে? দিনে 2 থেকে 3 বার করা উচিত। এটা ডিউরেশন কতক্ষণ হবে? এটা মানে 10 সেকেন্ড করে করে 10 বার। আচ্ছা, মানে প্রতিবার 10 সেকেন্ড করে করে 10 বার করলে মোটামুটি একটা ভালো সাপোর্ট দিবে। আর একটা বিষয় জীবনাচরণের কথা বলছিলেন আপনি, জীবনাচরণে এই মুহূর্তে আসলে করোনাকে প্রতিরোধ করার জন্য জীবনাচরণে পরিবর্তনটা কতটা জরুরি, কোন কোন ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসবে? ইনফ্যাক্ট মানে আমাদের জীবনাচরণে বড় একটা পরিবর্তন চলে এসেছে। মানে ধরেন এই যে হাত ধোয়া, খাওয়ার আগে হাত ধোয়া, এটা এই প্রচার কিন্তু গত কয়েক দশক ধরে চলে আসছে। গত কয়েক দশক যতটা প্রভাব পড়েনি, এই অল্প 2-3 মাসে কিন্তু তার চেয়ে বেশি প্রভাব পড়েছে। তো এই জিনিসগুলো যে আমাদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা জায়গাগুলো এখন একটা গুণগত মানের একটা বড় পরিবর্তন এসে যাবে বলে মনে করছি আমরা এখন। যে প্রতিবার হাত ধোয়া, খাওয়ার আগে হাত ধোয়া, খাওয়ার পরে হাত ধোয়া, যে কোনো কিছু স্পর্শ করলে সে হাত ধোয়া, অহৈতুক কোনো কিছু স্পর্শ না করা, ব্যক্তিগত হাইজিন মেনটেন করা, বাড়ি থেকে এসলে আমার ঘরের বাইরে কোনো কিছু নিয়ে আমি ঘরের ভিতরে প্রবেশ না করা। তো এগুলো মানে আর হচ্ছে গিয়ে কারোর সঙ্গে মেলামেশার ক্ষেত্রে আমাদের যেটা আমরা হাত মেলানোর জায়গাগুলো বলতাম সেগুলো থেকে এখন যে আমরা সরে আসছি, এগুলো শুধু করোনা না, আমাকে অন্য অনেকগুলো রোগ থেকে কিন্তু আমাকে সেটা প্রতিরোধ দিবে, মানে সবসময় এটা স্বাস্থ্য সুরক্ষা দিবে, সেটা এই সুবাদে যদি মানুষের মধ্যে চলে আসে। এটা দেখা যাক। অসংখ্য ধন্যবাদ ডক্টর তৈমুর চৌধুরী, আজকে আপনি আমাদের সময় দিলেন। দর্শক, আজকের প্রশ্ন উত্তরের করোনা ভাইরাস অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বাসায় স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।